টু ডেইলি লাইফস্টাইল এন্টারটেইনমেন্ট ব্লগস। আজকে আমি অনেকটাই ত্রিপুরার ভিতরে থেকে এই ব্লগটা করছি। তোমরা তো দেখেছ আমি আগরতলা এয়ারপোর্টে আসার পর মোটামুটি আগরতলা শহরেই বেশ কয়েকদিন ছিলাম। তারপর আমি চলে এসেছি আমার এক মাসির বাড়িতে, সেটা হচ্ছে কমলপুরে। আজকে আমাদের জার্নিটা শুরু হয়েছে কমলপুর থেকে, আর শেষ হবে কুমারঘাটে গিয়ে। পুরো পাহাড়ের রাস্তা দিয়ে আমরা যাব, আর দেখাবো এখানে প্রাকৃতিক সৌন্দর্য। কি সুন্দর এখানে, আমরা নদী পেলাম, পাহাড় পেলাম, মানে অসম কম্বিনেশন। আর কেউ যদি জঙ্গল ভালোবাসে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেস হচ্ছে ত্রিপুরা। কি সুন্দর সব গাছপালা, আমার এটা খুব কাছের জায়গা, আমার বলতে পারো নিজের জায়গা এটা, বিকজ আগরতলা হলো আমার জন্মস্থান। ত্রিপুরার এই ভিতরের জায়গাগুলো আমি অনেক ছোটোবেলায় এসেছি, এখন আবার ফিউচারিস্ট করছি ব্যাপারটা, তোমার সাথে শেয়ার করছি। জার্নিটা কিন্তু ব্যক্তিগতটা ইজি মনে হচ্ছে, খুব ইজি ছিল না, কারণ রাস্তার অবস্থা খুব খারাপ, আশা করি দেখে বুঝতে পারছো। অ্যাকচুয়ালি পাহাড় অনেকটাই কেটে দেওয়া হয়েছে, আগে যে রাস্তাটাই যেতে 5-6 ঘন্টা লাগতো, এখন আমরা 2.5-3 ঘন্টায় সেই জায়গাটা যেতে পারি, কারণ পাহাড় কেটে কেটে বহু রাস্তা তৈরি হয়ে গেছে, আরও তৈরি হচ্ছে। তোমরা এই জার্নিটায় শেষ অবধি থাকলে দেখতে পারবে যে রাস্তায় অর্ধেক জায়গায় পাহাড় কাটার বিভিন্ন চিহ্ন রয়েছে। মাঝে মাঝে রয়েছে, যেরকম প্রত্যেকটি জায়গায় গ্রাম থাকে, এখানেও গ্রাম, গ্রামের মধ্য দিয়েই যাচ্ছে। আর ক্ষেত, প্রচুর ধান ক্ষেত রয়েছে, ফুল অফ গ্রিনারি। আমরা জার্নিটা শুরু করেছিলাম ঠিক সকাল 7:30। 7:30-এর পর থেকে আমরা প্রথম হাফ অ্যান আওয়ার মতো এরকম অর্ধেক মানে টিলা জাতীয় জায়গা, প্রায় সমতল আর পাহাড়ের একটা হালকা কম্বিনেশন দিয়ে যাচ্ছিলাম। তারপরে কিছুক্ষণ ঠিক 8:15-8:20 পর থেকে শুরু হয়ে গেল ঘন জঙ্গল আর পাহাড়। অদ্ভুত, মানে একটুখানি যাচ্ছি, একটু পরে অনেক ডেঞ্জারাস ডেঞ্জারাস উপর নিচ এরকম পাহাড় রয়েছে। আবার একটু পরেই আবার দেখছি যে একটা হালকা একটা সমতল ভাব রয়েছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সবই পাহাড়ের উপরেই। কিন্তু এই যে গ্রিন কালারের দেখতে পাচ্ছ পাহাড়ের মধ্যে দাগগুলো, সেগুলো হয়েছে রয়েছে কিছু কাপড় দিয়ে কনস্ট্রাকশনটা করা হচ্ছে, পাহাড়গুলোকে ওরা সিমেন্ট করে দেবে কিছু কিছু জায়গায়, যাতে পাহাড় থেকে বৃষ্টি হলে আর মাটি গলে না পড়ে, কারণ এগুলো হচ্ছে পুরো লাল মাটি দিয়ে তৈরি। আর কি হয়, বর্ষা হলে ওগুলো ঝরে পড়ে যায় বর্ষার জলের সাথে, আর রাস্তাঘাটে মানে যাতায়াত করা সম্ভব হয়ে ওঠে না, বেশ ক্ষয়ক্ষতি হয়। সেই জন্য এখন বর্তমানে এই প্ল্যানটা নাকি নেওয়া হয়েছে। আমরা প্রথম বুঝতে পারছিলাম না যে গ্রিন কালারের কাপড় দিয়ে কেন পাহাড়গুলো ঢাকা ঢাকা রয়েছে। তারপর এই দেখো কিছু কিছু জায়গায় কনস্ট্রাকশনে ওরা নো এন্ট্রি করে রেখেছে, ওগুলো দিয়ে রাস্তা তৈরি হবে। দেখো কি অদ্ভুত কম্বিনেশন। ভিতরে রয়েছে আদিবাসী, যাদেরকে ট্রাইবাল বলা হয় বা দেববর্মা বলা হয়। ব্যাপারটি হয়েছে এরা ভিতরে খুব কষ্ট সৃষ্টেই বলতে পারো থাকে, প্রত্যেক জায়গায় কিছু আদিবাসী পাহাড়ি লোকজন থাকে ভিতরে, এখানেও সেরকম ত্রিপুরীরা একদম ভিতরে যারা থাকে। যেতে যেতে ওদেরকে মাঝে মধ্যে আমরা পথে দেখতে পেলাম, আর দেখতে পেলাম যেরকম প্রত্যেকটি জায়গায় আমরা দার্জিলিং ঘুরেছি, সিকিম ঘুরেছি, মানালি ঘুরেছি, এইসব প্রত্যেকটি জায়গার মধ্যে আমরা যেরকম দেখতে পারি যে পাহাড়ের ভিতরে মানুষ যেভাবে কষ্টসৃষ্ট জীবন কাটাচ্ছে, ওরাও দেখলাম সেভাবেই অনেক কষ্টসৃষ্ট জীবন কাটাচ্ছে। আবার কিছুটা পরে গিয়েই দেখলাম আবার কয়েকটা পাহাড় এরকম কাপড় দিয়ে ঢাকা, মানে ওখানেও কনস্ট্রাকশন হবে। দেখতে পাচ্ছ পাহাড়ের মধ্যে সিঁড়ি সিঁড়ি করা আছে, ওগুলোতে ওরা কোনো হয়তো রেলিং টেলিং দিয়ে ব্যবস্থা করবে, কিছু কিছু জায়গাতেই এরকম করা আছে।
হচ্ছিল একটু নামি, নেমে একটু দাঁড়াই, একটা মানে ফ্রি দার্জিলিং ফিলিং চলে এসেছে। বা তো মনে হচ্ছিল সত্যি মানে খুব ভালো লাগছিল, আমি তো অনেক বছর পর বেরোলাম, বেশ ভালো লাগছিল। ওখানে ওয়েদারটা তো নো ডাউট খুবই সুন্দর। এই করতে করতে আমরা মোটামুটি পাহাড়ের একদম যে মানে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি একটা পাহাড়ের জায়গা থেকে আরেকটা পাহাড়ের জায়গা, মাঝখানে একটু সমতল পেয়েছে, আবার পাহাড় থেকে নেমে মোটামুটি সমতলের জায়গাতেই যাব। রাস্তায় যেতে যেতে মায়ের কাছ থেকে আর মাসিদের কাছ থেকে শুনতে পাচ্ছিলাম যে এদিকে আগে যখন ওরা আসতো কিরকম রাস্তাঘাট ছিল, এখন কত চেঞ্জ হয়েছে পাহাড়ে। মানে সৌন্দর্যতাটা বলছে আরও নাকি বেশি ছিল সত্যি। না নেচারকে যতটা আমাদের কি বলবো, আমাদের জীবনের জন্য আমরা রাস্তাঘাটের জন্য বাড়ি তৈরি করার জন্য ইউজ করছি, তত নেচারের সৌন্দর্য ঠিকই কমে যাচ্ছে। তবে সত্যি মনে হচ্ছিল প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে ত্রিপুরা অনেক এগিয়ে। অলমোস্ট পাহাড়ের জায়গা আমাদের শেষ হয়ে এলো, এইবার আমরা নামতে শুরু করেছি। প্রায় আধ ঘন্টা এক ঘন্টা তারপরে তোমাদেরকে বললাম যে এখান থেকে আমি নামতে শুরু করেছি, আর একটু চলার পর আমরা নেমে গেলাম আর পৌঁছে গেলাম আমাদের এক রিলেটিভের বাড়িতে। ওটাও পাহাড়ের জায়গায় কিন্তু কম উচ্চতা একটু। পৌঁছে গেলাম ওদের বাড়িতে আর বেশ ফ্রেশ ফিল হচ্ছিলো, কারণ আমি তোমাদেরকে বলার পর হাফ অ্যান আওয়ার মতো একটু শুয়ে পড়েছিলাম। আবার এইবার নেমে আমি আস্তে আস্তে ওদের বাড়িতে ঢুকছি। সবাই বলছে যে কি করে, মানে এভরিবাডি কুড নট এক্সপেক্ট যে আমি আবার যেতে পারবো, ঠাকুরের অসীম কৃপা যে আমি হাঁটতে পারছি, সেটাই দেখা যাক আর মানে কতটা আরও রিকভার করতে পারি। অনেকটা হয়ে গেছে আর ওদের ঠাকুর ঘরটা খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিনভাবে করা আছে, সুন্দর, খুব ভালো লাগছিলো দেখলাম। ওদের নতুন কনস্ট্রাকশন হয়েছে বাড়িটা, এই আর কি। তো আমি আবার তোমাদেরকে নতুন ব্লগ নিয়ে চলে আসবো এখানে আর শেয়ার করবো আমার জার্নিটা। আজকে এতটাই থাক, প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর ব্লগ করতে পারিনি, তো দেখা হচ্ছে পরে, বাই বাই। If you like the video, then please like, comment and share and subscribe my channel if you are new in my channel. Have a nice day. Bye bye.